আপনারা দেখছেন যে আমরা এখন মোটামুটি মধ্যরাতেই কিন্তু আপনাদের সামনে লাইভে হাজির হয়েছি। একটি ঘটনা ঘটে গেছে এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে একটি ভিডিও, অনেকেই হয়তো ইতিমধ্যে দেখেছেন, যে একজন টমটম চালককে হাত পা বেঁধে তাকে নির্মম নির্যাতন করা হয়েছে রাতের আধারে, এবং তিনি কিভাবে পরবর্তী উদ্ধার হয়ে আসলেন এবং ওনার শ্বশুর আছে, ওনার স্ত্রী আছেন এখানে, আমরা তাদের কাছ থেকে জানবো। তবে ওনার পায়ের অবস্থা খুবই খারাপ, এখানে এমএজি ওসমানী মেডিকেলের সামনে আমরা আছি। ওনারে কিভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে সেই বিষয়ের বর্ণনা আমরা জানার চেষ্টা করছি। আসলে তারা কারা ছিলেন যে তাকে টমটমের ভিতরে হাত পা বেঁধে রাতের আধারে তাকে নির্মম নির্যাতন করা হয়েছে, যেই ভিডিওটা আমাদের কাছে আছে অথবা সোশ্যাল মিডিয়াতে আছে, সেই ঘটনাটি ঘটেছিল ওসমানীনগরে, সিলেটের ওসমানীনগরে, আমরা জানার চেষ্টা করছি আসলে তাদের কাছ থেকে যে আসলে কিভাবে সেই ঘটনাটি ঘটেছিল। তো আমরা একটু জানতে চাই যে আসলে আপনি তো টমটম চালক। যে স্যার, আমি গেছিলাম রাইট আইডিয়ার দুই আড়াইটার দিকে, আমি খুচরা বাজার, হ্যাঁ একটা সময় খুচরা বাজার গেছিলাম, ইমার্জেন্সি রোগী আমার ভাই বিপদে পড়ছে, আমি নিয়ে দিয়ে আইছি, যে সময় আমরা নতুন ফার্ম পাইছি আমার লাইট অফ হয়ে গেছে, লাইট জ্বলে না, এখন আমি তো আমি রাইছি হয়তো দূরে টাইন যাই কিনা পুলিশ আসি পেট্রোল ভরে হয়তো চেয়া খাইব টান টান যাই কি তারা আমার ফটো আইয়া ব্যারিকেড সিএনজি দিয়ে ব্যারিকেড দিয়া এই সন্ধ্যা আছে আমরা সিএনজি ব্যারিকেড জি আচ্ছা দেওয়ার পরে হয়তো আমলা চালাইছে আমার উপরে কিভাবে আমলা করলো আপনাকে ওইটা তো আইয়া আমার আত্ম বান্ধিলি স্যার সাথে সাথে কি দিয়ে বান্ধছে আত্ম গামছা আছে আর কি কি আছে দেখছেন আপনি আমার সব না সপ্তাহ বান্ধিয়ে দিছে আপনি কি কাউকে চিনেন জড়িত তারাও দিছে না বাকি বিরিয়ে বাইরে বন্ধ নাজলুমিয়ারে বন্ধ তাহলে আমার আঙ্কেল নিজের কিছু নাই চিনি আমরা ফির মতলুমিয়ার চেয়ারম্যান তাই বামুন আমরা উমর হয়ে নিয়ে কি বিয়ে তারা বাই যাচ্ছিলাম কিন্তু আমার চিনোন খুব মায়া করেন মামা ডাকি নিজের কিছু নাই এই সব খাওয়া বাদেও আমার তারা ওই রকম নির্যাতন চাল আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি সিলেটও সিলেট কোন জায়গায় লালাবাজার টেংরা লালাবাজার টেংরা আপনার মূল বাড়ি জি জন্মগ্রহণ আমার আর ঘটনা ঘটছে কোন জায়গায় ঘটনা তো ঘটছে আপনার দয়া মিরর কুড়ার মাঝামাঝি দয়া মির এবং কুড়ার মাঝামাঝি মানে রাস্তার মধ্যে জয় জয় রাত কটা বাজে তখন দুই থেকে আড়াইটা দুই থেকে আড়াইটা আমি ফোন দিছি অন্য জনের ফোন দে যে কিভাবে তারা বলে যে ডাকাইয়া বাসে তাই মাইরে ফেলাইতে গেছি তাই অজ্ঞান অবস্থায় দু তিনবার অজ্ঞান হয়েছে তাই পানি দিয়ে সুস্থ করেছে আমরা চালা যেতাম দাদা আবার ফোন দিছি কয় না এইগুলো লোকে আমরা লোকে বেদবি করছে এই জন্য আমরা বান্ধে দিছি তোমরা চালাইয়া নিয়ে যাও বাদে আমরা গেলাম আগে গেলাম ওসমানীনগর তানাত তানাত গিয়ে আমরা আগে ডকুমেন্ট করে দিয়ে তুই এইছি তারা যাও কোনো সমস্যা হইলে আমরা যাইনি বাদে আমরা গেছি গিয়ে পাইছি তাই বান্ধা অবস্থায় জল খাইরা জল দেয় না বেটকায় অজ্ঞান অবস্থায় বা জল খাইতে আমরা মাথাত কিছু জল দেও বাদে একজন লোকে জল দিছো বাদে তাই আমরা তানাত তাই লই আইছো একজন বাদে আমরা ওসমানীনগর তানার পুলিশে অনেক হেল্প করছো কইরা কইছেন যে তোমরা অন্যায় অবস্থায় কেন মারছো এ লোক তো শুন না সুর হইলে তো মানুষে মারে না তানাত দে
আমরা এইভাবে কেন লুকটারে মারছো লুকটার খুবই দুষ করছে ওগুলা করে আমরা সারে বুঝাইয়া বাজাইয়া দিছেন বাদ আমরা গাড়ি আমরা সারে হেল্প করছো আমরা গাড়ি আমরা বাসায় নিছি কাগজ দেখাইয়া এখন কি চাচ্ছেন এই যে একটা ভিডিও আপনি দেখালেন জি আমার স্বামীরা অন্যায় ভাবে হত্যাচার করছে আমার স্বামী এগুলাত নাই ভিডিওটা আপনি পাইলেন কই এগুলা আমরা নেটে পাইছি মানে নেটে কিভাবে এটা ভিডিও কিভাবে দেখলেন আপনি এটা দেখার পরে কেমন লাগে দেখার মানে দেখার পর অনেক কষ্ট লাগছে যে এভাবে মানুষে মানুষ মারেনি অনেক ভাবে তো তারা আঙ্কেল ডাকছে অনেক কিছু কইছে তবে তারার দয়া মায়া হইছে না এগুলার আমি সুস্থভাবে বিচার চাই কেন আমার স্বামীর হত্যাচার করতো আজকে আমার লগে করছে অন্য জন অন্যদিন অন্য লগে করবে আজকে আমার স্বামীরা জীবিত অবস্থা পাইছি অন্যদিন পাইতে না তারা অস্ত অস্তে আতলাম বইব আমি এগুলার বিচার চাই আমার বাচ্চাটার বয়ে চাইও তারা আমরা প্রথম কইছি দিত তারা দিছে না তারা কইছে সুরের মাঝে আমার আবার কইছে তোরা কয় নম্বর বিয়া করছে আমি কইছি জি না আমিও ফার্স্ট বিয়া কইটার তো লাগে সুর এটার তো লাগে ডাকাই এভাবে তবে তাই না কালো উলো টুকরাইছে তাই তো অজ্ঞান অবস্থায় আপনারা যাওয়ার পরে তাদেরকে পাইছেন গিয়া জি হ্যাঁ তাদেরকে পাইছি কিন্তু তাদেরকে আঙ্কেল আমরা কোনোদিন দেখছি না চিনি না চিনেন না জি না বাড়ি কোন জায়গায় আমাদের বাড়ি এই জায়গায় আমরা তাকি বাসা ভাড়া দেয় গলা বাজার বাড়ি কোন জায়গায় বাড়ি হইল আমার বাবার বাড়ি হইল বানি আছো বানি আছো জি হ্যাঁ এখন যে ভিডিওটা ভাইরাল হইছে এটা এটা কিভাবে পাইলেন আপনি মানে এটা এইটা আমরা নেটে পাইছি মানে নেটে পাইছেন আপনার স্বামীর ভাইন্দা যে পিটাই জি হ্যাঁ তারা তারা মাইরে তারা নেটে সার ভিডিওতে কোন লোকের চেহারা দেখা যাচ্ছে কিনা জি হ্যাঁ একজন লোকের চেহারা দেখা যায় এমা তানা তাইন্ডে লইয়া দুইজন লোক দেশে এই দুইজনের লোকেরও আরে লম্বা রুম্বা এক ডেসু দেশ সব তেলা আপনারা রাখছেন জি হ্যাঁ এখন কি আপনারা এই বিষয়ে মামলা করেছেন জি না এই বিষয়ে আমরা মামলা করছি না আমরা তানা জানাইতেছি সারে কইছেন যে রোগী সুস্থ করো বাদে এসে মামলা করে আগে রোগী বাঁচাও আপনার স্বামীর কোন জায়গায় আঘাত বেশি এই যে আমার স্বামীরে মারবার লাগে অনেক কথা স্যার সাইসে বাবা তুমি এত না বাবা সাইসে জানে মারি লাই তো ওই যে কিভাবে মানুষ মারে ওই যে হ্যাঁ এর মাঝে ইগুলা তো আছে এই যে হাতে কিভাবে করছে মানে হাতের মধ্যে এই যে হাতটা খোলা আছে না এগুলা খোলা আছে এই হাত খোলা আছে পা খোলা আছে এই পা খোলা আছে এই তো ইগুলা দেখা যায় না এই পা খোলা আছে ওই যে ওই যে ওই কাপড়া ধরে হ্যাঁ চারজন যখন গেছে আমার উদ্ধার করার ওই আমার যে কিতা হ্যান্ডব্যাগ লাগা যেটা লাগাই না নিয়ে হাসামির তোলার লাগে ওটার আমার এমন মুসা মজা লাগছে আমি মনে বিগত আধা ঘন্টা কষ্ট করছে এটা লোজ দিছে না মানে কেউরি লাগা রাখলিছে মানে ওটা কেউরি লাগা রাখলিছে আচ্ছা আচ্ছা আমার বড় কষ্ট হইছে আচ্ছা আপনি আপনি যে আপনার 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 কি হয় উনি আমি বললাম কি টমটম লই আইতাম টমটম কি দেখে ও সন্ত্রাস পেটে এটা থানার নম্বর দিয়ে ফোন দিছে আমি তো টমটমের কিচ্ছু জানি না বুঝিও না আমি তো আমি তো মিশু চালাই আমি তো টমটম চালাই না বলি কোন জায়গায় বলি আমি গলা বাজার উমরপুরে বলে টমটম তো আমরা আনিছি আমি টমটম আনো না আনো সেটা তো আমি জানি না কেন আমার তুই কথা শোনাস এবার কাটিয়ে দিল কাটিয়ে কথা পরে কয় বলে সুজন রেছিল নি বলে সুজন কি চালায় বলি টমটম বলে আমাদের মেয়ের দামান বলি সেরে তো বড় গাড়ি একটা মাই দিয়ে গেছি রক্ত লাল হয়েছে চালায় তোমরা টাকা পয়সা লই আও সেরে বাঁচা হয়ে যায় টাকা পয়সা লইয়া যাবে টাকা পয়সা লই যাবার লাগে চাইছে 10-12 হাজার টাকা লই আও আলু তারা উদ্ধার করে লই যাও সেটা তো গাড়ি দেন নিতই ভাই উসমানী মেডিকেল না ভর্তি করতে হবে ও আমরা চালাই গাড়ি আছি চার দো খুললাম মুখটা খুললাম শ্বাস থেকে খুললাম ঘর থেকে বাইর করলাম দরজা লাগাইলাম লাগাই এলাম আইলাম বাদে এখানে আমার দুনিয়া বললাম আমরা যখন দামান আমাদের বান্ধা চেয়ারও বান্ধা আর অজ্ঞান অবস্থায় আইলে ডুলে ভরি জায়গা ধরে রাখছে এখন আমরা বললাম সে তো চুন্না বলি সে চুন্না তোমরা আর মারলা কেন বলি আমরা মারছি আমরা সে ডেগার বাইতে চাক্ষু পাইছি আমি বলছি ডেগার বাইতে চাক্ষু কই ডেগার চাক্ষু বেড়া তো এই ধরনের লোক না কেন তোমরা আমার মারলাই বলি একটু ডেগার দেখায় না আমারে সে তো ডেগার কোনো উমর ফুর ইনিও না তোকেও কইতো না সে লোক খারাপ করে ওই সময় কইল ডেগার তো দূর ফালাই দিছে উড়াইয়া আমি কই ভাই দূর ফালাই দিলে তো ডেগার তো তোমরা তো ওই আনতে পারছো এই সময় রাত ফজর আজানের বাদে আমরা তো আইতে দিলাম হইছে
আমার দুনিয়া কইলো ভাই 5-6000 টাকা দা লাইন আমরা দা লাইন লেতো দি আই বেটারে দা লাইবা চালান তো তোমরা বুক ভাই জেল হাঁটবো মারবো আমি কইছি সে ঠিক আছে যদি সুর হয় তে তো জেল হাঁটবই আর সে যদি শূন্য হয় তে তো জেল হাঁটতো দেবতা না আমরা যদি বালা পরিচয় জানতাম বাড়ি আনতাম বাড়ি আমার গাড়ি এটা আমার টমটম কে বলছে ডাকাতরা বলছে ডাকাতরা বলছে মদদানি বলছে হ্যাঁ দূরে না বলছে তা আমি কইছি তানাত দেলা বাজে তানাত নিছে এনা তানাত নেবে ফাইছি কে পরে যারা এরা তো আমার আগে দেখেছি গিয়া আমরা গেছি পরে দেখা কইছে আসে আমার মেয়ের দামান গাড়িটি আমি আমি কিনে দিছি দামান রে আমার কাগজ সত আছে ও সারা কইলা যাও গাড়ি লই আও গিয়া আমি লিখে দিছি যদি কোনো সমস্যা করে এই কাগজ দেখাইও ও কেউ বাধা দিছে না আমরা ওর কাছ থেকে এই থানা থেকে গাড়ি নিয়ে না না দয়া মিলতে গ্যারান্টি দিছি অফিস সেক্রেটারি সাহেব জানাইছি তাই নো আইসইন আই তাই না আমার মুখ আদান গালা দেন আমি কিছু করছি না আমি কিছু তারা গালিছি গুলিছি তারা খালা লাগি অন্য হন গা এটা ধরতো আমি বাজার ভাড়া দা দিত আমার কিছু তোমরা লাগাইও না যা করে হেরা কো হেরা কই দিও এটা কইয়া এরপর তারা লই আইলো আমরা গাড়ি লই গেলাম গা গাড়ি তো ইয়া তানার থেকে আমি কাগজ থালা লিয়ে এসেছি আমার কাগজ দিয়ে হাই আমি গাড়ি আমি উদ্ধার করছি উদ্ধার করে দিয়া আমার গাড়ি আমি লিয়ে গেছি স্যার কইছে আমরা মামলা করো তোমরা রুগী আগে চিকিৎসা করো বাদে তোমরা মামলা করো আমরা আসামি যে আছে স্যার দিয়ে বলছে যে আগে চিকিৎসা করো আর আমরা মামলা দিলে পরবর্তী আসামি ধরবো আসামি ধরবো দৈরাই দিওটা আর বানলে স্বীকার করবো তারা স্বীকার করছে অন্য তারা চিনতে স্যার কইছে না চিনে না সোশ্যাল মিডিয়ার মাঝে হের হয়ে চারছে হেরাতে মাটিতে দেখা গেছে আমরা পাইছি বিটিয়া চারছে এই দোকান তার পাঞ্জাবিও ফারছে এই চুরইলে পরে দিয়া যদি ওই তো চুর সে নাম কইছে আখলুমান মারা নাম কইছে টিপরিয়ার নাম কইছে নাজমুলিয়ার নাম কইছে চেয়ারম্যান সাহেবের নাম কইছে তবু হেরা মারছে মানে আপনার দাম আমাদের বলছে যে ওকে ওকে চিনি চিনি এরপর তারা মারছে ভাই বাদ দিয়ে এটা আমরা সুস্থ আপনারা কি চাচ্ছেন আমরা সুস্থ তদন্ত চাই বিচার চাই আমরা আইনের আওতায় আমরা মানুষের যে মারছে আমরা উপযুক্ত শাস্তি চাই হ্যাঁ দর্শক আমরা আসলে এই বিষয়টি করার কারণ হচ্ছে এটা যারা গাড়ি চালাবেন অত অবশ্যই গভীর রাতে চালাবেন না যেখানে ঘটনাটি ঘটেছে সেটা একটি ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ে সড়ক সেখানকার যে জায়গাটা আছে রাতের একটার দিকে তো হয়তো সেই জায়গাটা নীরব থাকে আর নীরবে কিন্তু অনেক চোর ডাকাত ছিনতাইকারী এগুলো থাকতেই পারে তো সেই ঘটনার শিকার হয়েছেন এই টমটম চালক যিনি আজকে গুরুতর আহত অবস্থায় আছেন সিলেটে এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন তবে তারা কাউকে চিনেননি ইতিমধ্যে তারা তাদেরকে আশ্বস্ত করেছেন আপনারা চিকিৎসা করে আসেন পরবর্তীতে আমরা তাদেরকে ধরার চেষ্টা করব তো আমরা এই বিষয়টি আপনাদেরকে অবগত করেছি আপনারা যে যাই করেন না কেন আপনাদের নির্ধারিত টাইম অনুযায়ী করতে হবে যাতে আপনার জীবনের ঝুঁকি না থাকে সেই বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করলাম তবে বিশেষ করে টমটম চালক যারা আছেন আপনারা অতি রাতে গাড়ি না চালানোটাই ভালো কারণ আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই কিন্তু সিলেট ঢাকা মহাসড়কের পাশেই কিন্তু একটি টমটম চালকের লাশ উদ্ধার করা হয়েছিল যেটা সম্ভবত বড়ইখান্দি এলাকায় তেতলি এলাকায় তো সেই খামাল বাজারের সেই চমটম চালকের বাড়ি ছিল এভাবেই কিন্তু রাতে টিভি যাওয়ার পরে সে আর বাড়ি ফিরেনি তো আমরা আশা করব যারা টমটম চালাচ্ছেন আপনারা অন্ততপক্ষে রাত 8-9টার ভিতরেই কিন্তু গাড়িটা বন্ধ করবেন তিনি হয়তো অন্য কারো রুগী দেখে দরদ নিয়ে তিনি বলছেন যে এসেছিলেন কিন্তু যাওয়ার সময় তারা একা রাস্তায় পেয়ে নীরবে তাকে বেঁধে অত্যাচার করেছে ওনার যে ভিডিওটা আছে দেখি একটা দেখান এই ভিডিওটা দেখেছি আমরা এবং সোশ্যাল মিডিয়াতে সেটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে ওনার পায়ে বাঁধা হাতে বাঁধা এবং ওনাকে অনেক আঘাত করা হচ্ছে উনি একমাত্র আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছেন তো এখানে এই ভিডিওটি আছে এবং সোশ্যাল মিডিয়াতে তারাও কিন্তু আবার ছেড়ে দিয়েছে তবে বিশেষ করে এখানে দেখলাম যে কারো চেহারা দেখা যাচ্ছে না তবে অবশেষে অল্প একজনের চেহারা দেখা যাচ্ছে সেই চেহারাটা ক্লোজ না করাটাই ভালো আমরা সাউন্ডটা একটু কমাই এই যে দেখেন এই যে উনি একদম টমটমের ভিতরে বাঁধা একদম ওনার পা বেঁধে
বুকটা নিচ দিয়ে গাড়ির ভিতরে রেখে তাকে আঘাত করা হচ্ছে। এই যে দেখেন, এই যে একজনের চেহারা দেখা যাচ্ছে। আমার মনে হয় মামলা করলে পুলিশ যেটা বলেছেন যে আমরা অবশ্যই তাদেরকে ধরার চেষ্টা করব, কারণ এরাই কিন্তু এখানে ঘটনা ঘটায়। আপনারা দেখেন এরাই কিন্তু এখানে ঘটনাগুলো ঘটায়, এটা আজকে করেছে আরো করবে এরা আমার মনে হচ্ছে। তাই এদেরকে আইনের আওতায় নিয়ে আসাটা আমার মনে হয় জরুরি হয়ে পড়েছে, কারণ এরা সমাজের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। এই যে দেখেন তাদের কিছু কিছু চেহারা দেখা যাচ্ছে যে আঘাত করতেছে, তার পায়ে দেখেন পা বান্ধা এবং খুবই আঘাত করছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, এটা আমাদের অন্য একটা ভিডিও, যেহেতু এটা আমাদের গাইডলাইনে রয়েছে, আমরা সেটা আপনাদের কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। আর দর্শক, আমরা আজকে সিলেট এমএজি উসমানী মেডিকেলের সামনে আছি। আপনারা দেখেন এমএজি উসমানী মেডিকেলেই কিন্তু আমরা অবস্থান করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই গভীর রাতেও কিন্তু আমরা এমএজি উসমানী মেডিকেল থেকে এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা যেই ঘটনার কথা বলছি সেটা সিলেট উসমানী নগর, ঢাকা সিলেট মহাসড়কের দয়ামির এলাকায় একদম নীরব রাস্তা যেটা আছে, সেই রাস্তায় তাকে সিএনজি দিয়ে আটক করে তাকে বেঁধে হয়তোবা তার টমটম নেওয়ার চিন্তা ভাবনা করেছিলেন, অথবা আটক করে তার কাছ থেকে টাকা আদায় করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু তারা অবশেষে ব্যর্থ হয়েছে। যেভাবেই হোক আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সুস্থ অবস্থায় গাড়ি নিয়ে সে ফিরেছে। তবে তার যে শারীরিক নির্যাতনের কারণে বর্তমানে সিলেট এমএজি উসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।